চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওয়াকফ এস্টেটের জায়গায় জোরপূর্বক বাউন্ডারি নির্মাণের কাজ করার অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। জানা যায়, দীর্ঘ শত বছরের পুরনো হাজী আহসান আলী চৌধুরী ওয়াকফ এস্টেট থেকে প্রতি বছর তিন ফসলি জমি চাষ করা হতো। সেখান থেকে প্রাপ্ত অর্থ মসজিদ মাদ্রাসা সহ নগরবাসীর উন্নয়নের জন্য কাজে লাগানো হতো। তবে পট পরিবর্তনের পর ওয়াকফের সব জায়গা দখল করে নিচ্ছে বলে জানান মোতোয়ালি আব্দুল হামিদ মিয়া। এখন আমাদের এই সম্পত্তিগুলা গ্রামীণ টেলিকমের নাম বিক্রি করে তারা রাতে দিনে এখানে ওয়াল দেওয়ার কাজ করতেছে এবং বিভিন্ন জায়গায় সাইনবোর্ড টাঙ্গা দিছে। আমাদের ওয়াপ্পা যতগুলো সাইনবোর্ড ছিল সবগুলো তুলে ফেলে দিছে। এদিকে ওয়াকফ এস্টেটে চাষ করা কৃষকরা বলছেন, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রামীণ টেলিকম ট্রাস্টের সাইনবোর্ড ঝুলিয়ে বাউন্ডারির নির্মাণ কাজ করা হচ্ছে। ছোটবেলা থেকে শুনতেছি যে এগুলো মিয়ানের জায়গা, এখন আমরাও চাষ করছি মিয়ানের জায়গা, মিয়ানের মানুষের খাজানা দিছি, তো অপার জায়গাগুলো মসজিদের অপার জায়গা, মানে আমরা সব জানি যে অপার জায়গা, সবগুলি জানি যে অপার জায়গা, আমরা সবাই মিলে সার বাসা করছি। কলম আসছে, এই মালিকানা আছে, এখানে যা দেখি সবগুলো দেখি দিয়ে আমিষাবাদ জায়গা এগুলো এখানে আছে। অপ্পা মূলে এখানে দেখতেছি, এখনও দেখতেছি আমি আমিষাবাদ জায়গা ওখানে আমার আছে। জানা গেছে, ওই এলাকার তৎকালীন জমিদার ছিলেন হাজী আহসান আলী। তিনি ওই জায়গা মানুষের কল্যাণে ওয়াকফ করে দিয়ে যান এবং নিজের মতোয়াল্লি ছাড়াও তার ওরসজাত সন্তানদের মতোয়াল্লি করে যান। এর আগে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ঠিকাদার ওমর আলী ফয়সাল। আর ওই ডায়েরিতে তিনি উল্লেখ করেন, চল্লক্ষা এলাকার বিভিন্ন দাগের 10.33 একর জমি সম্পত্তি নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচালিত গ্রামীণ ব্যাংকের সিস্টার কনসার্ন গ্রামীণ টেলিকম ট্রাস্টের। তবে ঠিকাদার ওমর আলী ফয়সালের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে মুঠোফোনে বলেন, এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আর আমরা উপপক্ষকে বলেছি বিজ্ঞ আদালতে শরণাপন্ন হইয়া তাদের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করার জন্য। হাজী আহসান আলীর ওয়াকফ সম্পত্তির বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত জানান, জেলা প্রশাসনের কাছ থেকে এ সংক্রান্ত একটি চিঠি তিনি হাতে পেয়েছেন এবং সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে তাকে রিপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়েছেন।